হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 9টি একাদম লেটেস্ট আপডেট এবং রয়েছে পশ্চিমবঙ্গের টোটাল 10টি এলাকা আজ থেকে করা হলো সিল, এবং এর সাথেও রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় এবং ছোটখাটো ব্যবসায়ীদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রত্যেকটি আপডেটই জানা মূলত আপনার জন্য একান্ত প্রয়োজন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন, এবং সাথে সাথে আমাদের দেওয়া ইনফরমেশন গুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত যোগাবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবার এবং ছোটখাটো ব্যবসায়ীদের জন্য যে লেটেস্ট আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, দেশবাসীর জন্য রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট, যেখানে বলা হচ্ছে দেশে ভাইরাসে মৃত্যু বেড়ে 206, আক্রান্তর সংখ্যা 6761 জন, দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ, মৃতের সংখ্যা ছাড়ল 200-এরও অধিক। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 206, গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 37 জনের, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 896 জন, 6761 জন আক্রান্ত এবং সংক্রমণ মুক্ত হয়েছে 516 জনের। তবে এর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে গুজরাট, তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ, চতুর্থ স্থান পাঞ্জাব। তো ফ্রেন্ডস, এটি ছিল সরকারি হিসাব, তবে বেসরকারি হিসাবে সংক্রমণ এবং আক্রান্ত সংখ্যাও এর থেকে অনেকটাই বেড়েছে। অন্যদিকে রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট, যেখানে বলা হচ্ছে 100,000 প্রাণ কাড়লো ভাইরাস, মারণ ভাইরাসের সামনে অসহায় গোটা বিশ্ব, ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে মৃতের সংখ্যা 100,000 ছাড়িয়ে গেল, শেষ পাওয়া হিসাব অনুযায়ী এখন গোটা পৃথিবীতে ভাইরাসের বলি হয়েছেন 100,000-এর উপরে, আক্রান্তের সংখ্যা যেখানে 16,38,216 জন, তবে মোট আক্রান্তের মধ্যে 3,69,017 জন সুস্থ হয়েছে। এখনো পর্যন্ত শুধুমাত্র আমেরিকাতে আক্রান্তের সংখ্যা 600,000-এর কাছাকাছি। অন্যদিকে জারি হচ্ছে আরো একটি বিশাল বড় নিয়ম, যেখানে বলা হচ্ছে মাস্ক না পরলেই ফাইন, কড়া নিয়ম লাগু। হ্যাঁ ফ্রেন্ডস, সারা দেশ জুড়ে চলছে লকডাউন, এমত অবস্থায় জরুরি ভিত্তিক অবস্থায় যদি কেউ বাড়ি থেকে বের হয় আর যদি সে মাস্ক না ব্যবহার করে থাকে তাহলে পুলিশের কাছে ধরা পড়লে তাকে 200 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এই নিয়ম চালু করার পর মানুষের মধ্যে সচেতনতা অনেকটাই বেড়েছে, বাড়িতে তৈরি মাস্কও ব্যবহার করেছেন, শুক্রবার থেকে জারি হয়েছে এই নিয়ম, তবে এই নিয়মটি এখন মাত্র লাগু হয়েছে ওড়িশাতেও। তবে আগামী দিনে পশ্চিমবঙ্গের বাসিন্দারা, পশ্চিমবঙ্গের মানুষরা লকডাউনকে তোয়াক্কা না করে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে, খুব জলদি পশ্চিমবঙ্গ লাগু হতে পারে। অন্যদিকে রয়েছে লকডাউন নিয়ে রাজ্যবাসীর জন্য আরো একটি বিশাল বড় আপডেট, যেখানে বলা হচ্ছে কেন্দ্র লকডাউন বাড়ালে সমর্থন। হ্যাঁ ফ্রেন্ডস, ইঙ্গিত আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লকডাউন আরো কিছুদিন বাড়াতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যে সেক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বণিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন মনে হচ্ছে 14 এপ্রিলের পরে বাড়বে লকডাউন, কেন্দ্র যে সিদ্ধান্তই নিক রাজ্য সহযোগিতা করবে, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে সেখানে আমরাও মতামত দেব। এরপরে শিল্পপতি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যা পরিস্থিতি তা আমাদের মোটেই ভালো লাগছে না, কিন্তু মানুষের জীবন সবার উপরে, সুস্থ থাকতে হবে, সেই জন্য কষ্ট হলেও মানিয়ে নিতে হবে, তবে জীবন জীবিকা চালাতে লকডাউনের মধ্যে মানবিক হয়ে সরকারকে কিছু নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। মার্চের মধ্যে ফি বা নথিপত্র জমা না দেওয়ায় যেসব লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে সেগুলির বিষয়ে অনুমতি নেওয়ার সময়সীমা 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে জানানো হচ্ছে চা বাগানের জন্য বিশেষ ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী, তিনি জানান 15% কর্মীদের দিয়ে পারস্পরিক দূরত্ব বজায় রেখে সমস্ত রকম সতর্কতা নিয়ে চা বাগানের পাতা তোলার কাজ শুরু হতে পারে। দেশজোড়া ঘর বন্দিশালায় বিভিন্ন জিনিসপত্র বহনে মানুষের যে সমস্যা হচ্ছে সে বিষয়টিও লক্ষ্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানান কলকাতার বিশেষ কয়েকটি জায়গায় সরকারি নিয়ন্ত্রণে ট্যাক্সি চলাচল ফের শুরু হবে, শিল্পক্ষেত্রে কারখানা লোকজন রেখে কাজকর্ম চালানো যায়, সেগুলিকেও ছাড় দেওয়ার বিষয়ে সরকার বিবেচনা করছেন। অন্যদিকে জানানো হচ্ছে ভাইরাস মোকাবেলায় বিশেষ তহবিলে প্রায় 90 কোটি টাকা জমা পড়েছে, বণিক সভাগুলি ওই তহবিলে কিছু টাকা দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আপনারা
যে টাকা তুলবেন তার অর্ধেক শ্রমিকদের দিন, বাকি টাকাটা তহবিলে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে টাকা দেবেন তার দ্বিগুণ টাকা আপনার খরচ করছেন বলে আমরা ধরে নেব। এরপরে জানানো হচ্ছে, বণিক সভাগুলিকে কলকাতা ও জেলার এক একটি বাজারে দায়িত্ব নিতে হাত শুদ্ধি ও মাস্ক দেওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা বর্মবস্ত্র, মাস্ক বা মুখাবরণ হাত শুদ্ধি তৈরির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিনিধিদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন কোয়ারেন্টাইন কেন্দ্রে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করছেন কলকাতার বিভিন্ন বন্ধ হোটেল রেস্তোরাঁ কর্মীরা। হোটেল মালিকদের পক্ষ থেকে ওই কর্মীদের 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার আওতায় আনার দাবি জানানো হয়েছে। এরপরে রয়েছে পশুদের জন্য আরো একটি বিশাল বড় আপডেট, যেখানে বলা হচ্ছে প্রাণীদের ভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত কেন্দ্রের। এবার ভারতের পশুদেরও পরীক্ষা শুরু হচ্ছে। আমেরিকার এক চিড়িয়াখানায় বাঘের ভাইরাস ধরা পড়ার পরে দেশের অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওয়াইল্ড লাইফ অথরিটি ইন্ডিয়ার তরফ থেকে অনুরোধ করা হয়েছে। তারপর দেশের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে দ্রুত তারা দেশে পোষা ও বন্য পশুদের নমুনা পরীক্ষা করা হবে, তবে এটি র্যান্ডম পরীক্ষা হবে, এগ্রিকালচার রিসার্চ বিভাগ থেকে পরীক্ষা করা হবে। অন্যদিকে জারি হচ্ছে আরো একটি বিরাট নিয়ম, যেখানে বলা হচ্ছে লকডাউন, গাড়ি নিয়ে বেরোলেই জরিমানা, ভাইরাস রুখতে লকডাউন গোটা দেশ। এই সিদ্ধান্ত পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিল হাওড়া জেলা পুলিশ। হাওড়া জেলা পুলিশের তরফে আজ জানানো হয়েছে, লকডাউন উপেক্ষা করে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই 500 টাকা জরিমানা করা হবে। এরপরে ক্ষুদ্র ব্যবসায়ীদের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বিরাট আপডেট, যেখানে বলা হচ্ছে ত্রাণ না পেলে বন্ধ হবে 25% ক্ষুদ্র ব্যবসা। সেই 24 মার্চ থেকে খুচরো বিক্রেতাদের দোকান বন্ধ। সমীক্ষার যা রিপোর্ট, লকডাউন ওঠার পর ব্যবসা চালাতে 25% খুচরো ব্যবসায়ীরা মোটা অঙ্কের মূলধনের প্রয়োজন হবে, আর তা না হলেই ব্যবসা উঠে দাঁড়াতেই পারবে না। দেশের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, বেশ কিছু খুচরো ব্যবসায়ীরা জানাচ্ছেন ব্যবসা বাঁচিয়ে রাখতে তাদের 20% কর্মী ছাঁটাই করতে হবে। অপেক্ষাকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা 30% কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবেন বলে জানিয়েছেন। অন্যদিকে রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট, যেখানে বলা হচ্ছে 24 ঘন্টায় রেকর্ড মৃত্যুপুরি নিউইয়র্কে। আমেরিকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, গোটা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,697 জন, আর গত 24 ঘন্টায় শুধুমাত্র নিউইয়র্কে মৃত্যু হয়েছে 799 জনের। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মারা গিয়েছে অন্তত 11 জন, রোগের উপসর্গ মিলেছে 4 মহিলা সহ 16 জন ভারতীয়দের দেহে, তাদের মধ্যে 10 জন নিউইয়র্ক এবং নিউ জার্সির বাসিন্দা ছিলেন। এরপরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বিশাল আপডেট, যেখানে বলা হচ্ছে মমতার নতুন চমক এই প্রথম, ভাইরাস মোকাবেলার জন্য জনসাধারণের সাহায্যের জন্য নতুন অ্যাপ আনল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাম সন্ধানে। রাজ্যের কোথায় কোথায় সংক্রমণ বেশি তা জানাবে এই অ্যাপ। উল্লেখ্য, এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই হটস্পট জানতে পারলে মানুষ সেসব জায়গায় কম যাবেন, ফলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। নিজে সতর্ক হওয়ার পাশাপাশি অন্যদেরও সতর্ক করতে সক্ষম হবে। এরপরে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি বিরাট আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, গোটা বিশ্বের সাথে যেরূপ পাল্লা দিচ্ছে ভারত, একইভাবে পাল্লা দিচ্ছে পশ্চিমবঙ্গ। তবে ইতিমধ্যে রাজ্য সরকার এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে বাংলায় সিল করে দেওয়া হলো 10টি এলাকা। পশ্চিমবঙ্গ সরকার করোনা হটস্পট হিসাবে 10টি জায়গাকে চিহ্নিত করেছে। এই এলাকার মানুষকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এখানে কোনো মানুষ ঢুকবে না এবং বেরোতেও পারবে না, সম্পূর্ণভাবে লকডাউন জারি করে দেওয়া হচ্ছে। এক কথায় বলতে গেলে এলাকাগুলিকে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হচ্ছে। এখানকার মানুষের বাড়িতে খাবার জিনিস পৌঁছে দেওয়া হবে সরকারের তরফ থেকে, তবে এখনো পর্যন্ত জায়গাগুলির নাম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে জানানো হচ্ছে লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা, জরুরি ভিত্তিতে পণ্য সরবরাহের স্বার্থে আংশিক পণ্য পরিবহন ব্যবস্থা চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় এলাকায় ট্যাক্সি স্ট্যান্ডে সরকারি গাড়ি থাকবে, কোনো খাবার সহ কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য হোম ডেলিভারির জন্য এই গাড়ি ব্যবহার করা যাবে, ফলে ট্যাক্সি নিলে সেখানে 3 জনের বেশি ওঠাও যাবে না। এরপরে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফ জানিয়ে দেন, কোনোভাবেই রাজ্য থেকে লকডাউন তোলা যাবে না, কারণ ভাইরাসের প্রকোপ ক্রমাগত বাড়ছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের মানুষকে সুস্থ রাখতে এই মুহূর্তে কোনো মতেই লকডাউন তোলা যাবে না, কারণ যদি একবার লকডাউন তোলা যায় তাহলে সাধারণ মানুষ ফিরে আসবে স্বাভাবিক জীবনযাত্রায়, আর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার ফলে ব্যাপক পরিমাণ সংক্রমণ ঘটবে, যার ফলে প্রচুর মানুষ আক্রান্ত এবং মৃত্যুর দিকে চলে যাবে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডেই খবর আসছে মৃত্যুর বা আক্রান্ত, হুহু করে বেরিয়ে চলেছে সারা বিশ্ব জুড়ে। আর তার তুলনায়, গোটা বিশ্বের তুলনায় ভারত অনেকটাই সেফটি রয়েছে, কারণ
জানান, এ পর্যন্ত যে আক্রান্তের সংখ্যা বেড়েছে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। তাই বিশেষজ্ঞদের দাবি, যদি এই লকডাউনকে এভাবেই রেখে দেয় তাহলে আগামী দিনে ভারত পারবে করোনাকে নির্মূল করতে, অর্থাৎ আক্রান্তের সংখ্যা ক্রমে কমাতে। আর যদি এখনই লকডাউন তুলে দেয় তাহলে মে থেকে জুনের মাঝামাঝি সময়ে গোটা ভারতবর্ষ জুড়ে 30 লক্ষের মানুষ আক্রান্ত হতে পারে। শুধু তাই নয়, কয়েক লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারাও যেতে পারে। তাই আমাদের শহরকে, আমাদের দেশকে মৃত্যুপুরি বা লাশের শহর না করার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের বড় পদক্ষেপ। এখনই বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী এখনই তুলতে পারবে না লকডাউন। যদি তুলে দেয় ভারতের অবস্থাও ওই একই দেশের মতো হবে, যেমন হয়েছে শক্তিশালী আমেরিকা, ইতালি, স্পেন, জার্মানি সহ বিভিন্ন দেশে। তাই বিশ্ব স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য কেন্দ্র সকল স্বাস্থ্য দপ্তরের একটাই অভিমত, লকডাউন এই মুহূর্তে কোনোভাবেই তোলা যাবে না। শুধু তাই নয়, ট্রেন বিমান থেকে শুরু করে যানবাহন কোনোভাবেই স্বাভাবিক যাতায়াত করতে পারবে না। যদি শুরু করে দেয় তাহলে ভারতও ওই একই দিন দেখবে, যেখানে দিনে হাজার হাজার মানুষ মরছে, যার কাছে কোনো পরিবারের লোক পর্যন্ত যেতে পারছে না। শুধু তাই নয়, সন্তান আক্রান্ত হয়েছে, ওই সন্তানের কাছে মা যেতে পারছে না। যে দেশের সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ আর্তনাদে ফেটে পড়ছে দিনের পর দিন, হাজার হাজার মানুষ লাশে পরিণত হচ্ছে। কি করবে এত লাশ নিয়ে, যেখানে সরকার লাশ দেখে শুধু চোখ দিয়ে অশ্রুই বইয়ে দিচ্ছে। শুধু তাই নয়, পরিবারের একজনের হলেই দেখা যাচ্ছে ওই পরিবারের বহু মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। ওই মৃত দেহের সাথে এমন ব্যবহার করা হচ্ছে, ওই মৃত দেহের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে যা দেখলে আপনার বুক ভয়ে কেঁপে উঠবে। যেখানে চতুষ্পদ জন্তুর মতো ব্যবহার করা হচ্ছে, পলিথিনে প্যাকিং করে সিল করে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো একটা গর্তেই ফেলে দেওয়া হচ্ছে। না তাকে ধর্মীয় ভাবে সৎকার করা হচ্ছে, না তাকে কবরস্থ করা হচ্ছে, শুধুমাত্র খাতের মধ্যে বা কোনো গর্ত খুঁড়ে তাদেরকে পুঁতে দেওয়া হচ্ছে। এমনকি তাদের আশেপাশে তো কেউ আসছেই না, তাদের অন্তিম সময়ে নিষ্ঠুর ব্যবহার করা হচ্ছে ওই সকল মরদেহকে নিয়ে। তাই আমরা যদি এখনো পর্যন্ত না চাই যে আমাদের দেশের অবস্থা, আমাদের রাজ্যের অবস্থা ওই সকল দেশের মতো হোক, যেখানে দিনের পর দিন এক একটি শহর, এক একটি রাজ্য শ্মশানে পরিণত হচ্ছে, তাহলে আমাদের এই যে লকডাউন বাড়ানোর প্রস্তুতি চলছে সেটাকে মেনে নিতেই হবে। বা দেশের সাথে রাজ্যের সাথে আমরা লকডাউন আগামী দিনে যদি বাড়ানো হয় অতি অবশ্যই মেনে নেব। কারণ এই রোগে যদি কোনো বয়স্ক অথবা কোনো শিশু আক্রান্ত হয়ে যায় তাহলে তাদের কোনো ফেরার আর রাস্তাই নাই, তাদের মুখের দিকে চেয়েও আমরা মেনে নিতে রাজি আছি। হ্যাঁ ফ্রেন্ডস, আপনিও যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন অথবা সচেতন নাগরিক হয়ে থাকেন, তাহলে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি এই লকডাউনকে বাড়ায় তাহলে কি আপনিও মেনে নেবেন? অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমরাও দেখতে চাই আমাদের মধ্যে কতজন রয়েছি যারা আমাদের দেশকে, আমাদের রাজ্যকে, আমাদের পরিবারকে ভালোবাসি। তাই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সকলের থেকেই মতামত গ্রহণ করবেন। এছাড়া আপনাদের শেয়ার দ্বারাই আমরা আরো উৎসাহিত হই আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেট গুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট আপডেট গুলি পেতে ইচ্ছুক হয়ে থাকেন তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।